আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম। হঠাৎ দেখলাম মানুষের জটলা, জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পড়ে ফু দিচ্ছে। উল্টাপাল্টা মন্ত্র পড়ে ফু দেয় না, সুমন্তর সু কালী কুত্তার গু। আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম, সুমন্তর 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 ছু কালী কুত্তার। তো এগুলো পরে ওরা মন্ত্র পড়ত। তো উনি যেয়ে দেখলেন কি কি মন্ত্র পড়ে এই লোককে ফু দিচ্ছে। উনি বললেন কি হয়েছে? সবাই বলল আমাদের নেতা সাইয়েদুল হাই, হাইমানি গোত্র, এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে, বিষে এমন নীলাভ হয়েছে দেহ মনে হয় মারা যাবে, কি করা যাবে? তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো? উনি বললেন জানি, তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো। উনি বলল শর্ত আছে, আমাদেরকে ছাগল দিতে হবে, এক পাল ছাগল, আরেক বর্ণনায় এসেছে 30টারও অধিক ছাগল। সবাই বলল আমাদের নেতা, এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব, ছাগল লাগুক আর ওট লাগুক, তুমি আসো। বাড়ি বাড়ি যেয়ে ছাগল এনে, ছাগল রেডি, সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন। উনি এটা পড়ে ফু দিলেন, ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে সোয়া লোকটা বসে গিয়েছে, আবার ফু দিছে, এবার দাঁড়ায় গেছে, আরেকবার ফু দিছে, হাঁটতে শুরু করছে, একেবারে সুস্থ। সবাই তো অবাক, টাস্কি খেয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে টাস্কি পরে খাও, আগে ছাগল দাও, কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না, ওরা ছাগল নিয়ে আসছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা। পথিমধ্যে লেগেছে প্রচণ্ড ক্ষুধা, তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেন সচল। উনি চিন্তা করতে আরম্ভ করলেন, হায়রে, কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম, ওটা যে খাইলাম, এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কি না? এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই, কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম, কি করা? وأوحى ربك إلى النحل أن اتخذي إلى الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون إن في ذلك لآية মোহাম্মদ সিয়ার মধুর মধ্যে আছে নিদর্শন, সাইন, যারা চিন্তা করে তাদের জন্য। আল্লাহ মৌমাছিকে একটা সিক্রেট মেসেজ করেছেন। আমরা মাঝে মাঝে মেসেজ পাঠাই না, যে পাঠায় আর যে রিসিভ করে শুধু তারাই দেখে, অন্যরা মেসেজটা পায়। আল্লাহ বলেছেন ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, মৌমাছি পাহাড়ে মৌচাক বানাও, বড় বড় গাছের মগ ডালে বানাও, যেন এলাকার ছেলেরা ঢিল না মারে। ঢিল মারো না তোমরা মৌচাকে। এজন্য আল্লাহ তাআলা মৌমাছিকে সিক্রেট মেসেজ করেছেন, উঁচু জায়গায় বানাও আর ফ্লাওয়ার নেক্টার, পুষ্পরস সংগ্রহ করো, আশেপাশে যত ফ্লাওয়ার নেক্টার আছে সংগ্রহ করে ওখানে রাখো। মধু এত ভালো কেন? এর কারণ মৌমাছি ফুলের রস, ফলের রস, বনাজি গাছ থেকে রস, ঔষধি গাছ থেকে, হার্বাল গাছ থেকে রস সংগ্রহ করে বিদায়। মধুকে এত সমৃদ্ধ করে দিয়েছে কে? এখন মধু শুধু মানুষ খায় না, গায়েও লাগায়। বিউটি কেয়ার, এখানে বিউটি পার্লার আছে নাকি? বিউটি পার্লারও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই মধু ইউজ করে। আবার মধুর মধ্যে একটা ন্যাচারাল লিকুইড আছে, এটার নাম প্রপিলিস, এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক, কাটা জায়গায় মধু লাগাই দিলে ঘা তাড়াতাড়ি শুকায় যায়। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন তো এত অ্যান্টিসেপ্টিক মলম আবিষ্কার হয় নাই, তো তখন আহত
যোদ্ধাদেরকে তাদের ঘা সারাবার জন্য তারা ওই ঘায়ের জায়গায় মধু লাগাই দিত, ন্যাচারাল অ্যান্টিসেপটিক, প্রপিলিস, লাগাতে দেরি, ভালো হইতে দেরি। আবার অনেক মুরব্বীদের বাতের ব্যথা আছে না নাই, এই বাতের ব্যথা যে এখানে ওইখানে যদি মৌমাছি কামড়ায় দেয় ব্যথা ভালো হয়ে যাবে। ইজিপশিয়ান এক ডাক্তারকে দেখলাম, তার রেমিটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে ডাইকাইনা জামা খুইলা ওইখানে মৌমাছি বসায় দেয়, আর মৌমাছি হুল ঢুকায় দেয়, আর রোগী চিৎকার শুরু করে দেয়, কিছুক্ষণ পরে ব্যথা ভালো হয়ে যায়। তো এরকম অনেক কিছু দিয়ে আল্লাহ মধুকে সংরক্ষণ করেছেন। এবং কোরআনে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে শেফা বলেছেন, কয়টা জিনিসকে? এক হচ্ছে কোরআন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন নিজেই শিফা, আর হচ্ছে মধু। মধু আর কোরআন, এই দুইটা ছাড়া আর কোনো জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ ব্যবহার করে নাই, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কাল বর্ন ফ্রেশ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে। সে একটা বই লিখেছে, দ্য ডান্সিং বিজ, কেমন করে মৌমাছির মৌচাক বাঁধে এইখানে আর পুষ্পরস সংগ্রহ করতে যায় 5 মাইল 6 মাইল দূরে, আবার রাস্তাটা চিনে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে, এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায়, এই মৌমাছির রাস্তাটা চিনায় দিল কে? আসল কারিগরটাকে আল্লাহ। এবং তিনি গবেষণা করে পেয়েছেন, আমাদের পেটের ভেতরে পাকস্থলী একটা, কিন্তু মৌমাছির ভেতরে পাকস্থলী দুইটা। সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেয় না, মধু সংগ্রহ করে ওইটা খেয়ে ফেলে, খেয়ে একটা স্পেশাল স্টোমাকের মধ্যে এক ধরনের এনজাইম আছে, পাচক রস দিয়ে এটাকে সমৃদ্ধ করে, তারপর একটা টিউব আছে এটার নিচে, ওই টিউব দিয়ে মৌচাকের বাসার মধ্যে ঢুকায় দিয়ে আসে। আমরা তালুর মধ্যে ফেলি আর জিব্বা দিয়ে খাই, সুবহানাল্লাহ নাই, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই, আহা। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা আল্লাহ সিক্রেট মেসেজের মাধ্যমে মৌমাছিকে জানিয়ে দিয়েছে। আর আল্লাহ বলেছে, ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। ওলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন, ইত্তাখিদি শব্দটা মুয়ান্নাস, নারীর জন্য ব্যবহার হয়, আর পুরুষের জন্য ব্যবহার হয় ইত্তাখিদ। আল্লাহ ইত্তাখিদ ব্যবহার করেননি, আল্লাহ ব্যবহার করেছেন ইত্তাখিদি, তার মানে নারী মৌমাছিকে অর্ডার করেছেন। এই কার্ল ভন ফ্রিশ অস্ট্রিয়ান সায়েন্টিস্ট, উনি অনেক গবেষণা করে দেখলেন, একটা মৌচাকের ভেতরে অন অ্যান অ্যাভারেজ 60,000 মৌমাছি থাকে। এই পুরো মধু আহরণ আর প্রিজার্ভেশনের কাজটা যেই মৌমাছিটা সংরক্ষণ করে, এটা পুরুষ মৌমাছি নয়, এটা নারী মৌমাছি, পড়েন সুবহানাল্লাহ। তার মানে সায়েন্স যা বলছে সেটার সাথে কোরআনের মিল আছে না নাই? যদি কোনো কিছু অমিল থাকে, সায়েন্সের ওয়েট করতে হবে, কি করতে হবে? সায়েন্স শুড ওয়েট আনটিল দ্য গেট দেয়ার ফাইনাল অ্যান্ড দ্য লেটেস্ট ইনভেনশন অ্যান্ড ডিসকভারিজ। কারণ সায়েন্সের সবচেয়ে বড় থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না, কথা বুঝতে পেরেছেন? সায়েন্সের সবচেয়ে বড় থিওরি কি? যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কিন্তু কোরআনের থিওরি হচ্ছে, কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল, চিল্লায় বলি ঠিক কিনা, যাই বলেছে ফাইনাল, চেঞ্জ হবে না। এই জন্য সায়েন্সের ওয়েট করতে হবে, কারণ একটা সময় সায়েন্স বলতো সূর্য ঘোরে পৃথিবী ঘোরে না, তারপর কিছুদিন পরে বললো না আগে যেটা কইছি ভুল কইছি, পৃথিবী ঘোরে সূর্য ঘোরে না। এখন স্বীকার করতেছে না আগে যা বলছি সবই ভুল, এখন আমরা পেয়েছি সব ঘুরে, সব ঘুরে। তো ওরা ওই যে পানি ঘোলা করে খায় আর কি গাধার মতো, কিন্তু ওরা 3 ধাপে অ্যানাউন্সমেন্ট করে যেটা পেয়েছে, 1500 বছর আগেই কোরআন সেটা অ্যানাউন্স করেছে, ওয়া খুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, এই মহাবিশ্বে যা আছে সব কিছুই তার অক্ষে আর কক্ষে ঘুরে বেড়াচ্ছে, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এজন্য বেশি বেশি মধু খাবেন, রাজি আছেন তো? আবার জান্নাতে যখন আপনারা যাবেন, আপনাদের জন্য মধুর ঝর্ণা দিবে কে? আসালুম মুসাফা, 4 ধরনের পানির ঝর্ণা, আনহারুম মিন মাইন গায়রি আসিন, মিনারেল ওয়াটারের ঝর্ণা, আনহার মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহ, দুধের ঝর্ণা, আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, মদের ঝর্ণা, আনহার মিন আসালিম মুসাফা, ফ্রেশ হানি, মধুর ঝর্ণা। এগুলো জান্নাতীদের জন্য জান্নাতে তৈরি রাখবে কে? ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না?